জি, আমরা ডক্টর গোলাম মোর্শেদ স্যার আপনার থেকে জানতে চাই, একজন দর্শক আমাদেরকে ফোন করেছিলেন ইসরাত জাহান ঢাকা থেকে, যে একজন গোপন মুমিন, অর্থাৎ গোপন মুমিন বলতে বোঝানো হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তার সোসাইটিতে বসবাস করে ইসলাম ইসলামের বিধানগুলো কিভাবে পালন করবে তারা যে এই সমাজে বসবাস করছে। মহতারাম, একটি চমৎকার প্রশ্ন। এটি আমাদের সকলের মনেই একটা প্রশ্ন আছে যে আসলে কিভাবে সম্ভব একজন হিন্দু পরিবারে থেকে সে ইসলামের বিধানগুলো কিভাবে পালন করবে, অথবা একজন খ্রিস্টান বৌদ্ধ ইহুদি তাদের ফ্যামিলিতে থেকে সোসাইটিতে থেকে তারা কিভাবে পালন করবে, এটা কি সম্ভব? এটা আদৌ সম্ভব নয়। কারণ আমরা জানি যে মুমিন হতে হলে আগে ইমানের ঘোষণা দিতে হয়, এরপরে সালাত সিয়াম জাকাতে আমলগুলো করতে হয়। কিন্তু অমুসলিম পরিবারে থেকে কিভাবে তারা আল্লাহর বিধানগুলো পালন করবে সে বিষয়টা আল্লাপাক পরিষ্কার করে দিয়েছেন। সূরা আলে ইমরানের 13, 14, 15 এবং 199 নম্বর আয়াতে আল্লাপাক সে বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। আমরা জানি যে অমুসলিম পরিবারে থেকে ইসলাম পালন করা খুব কঠিন, এটা একটা বিরাট ওজর। ওজরের কারণে তাকে অবশ্যই গোপনে কিছু কাজ করতে হবে। এরপরে ধারাবাহিকভাবে আল্লাপাক যে বিষয়গুলো বলেছেন সেগুলো হলো যে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, প্রথম তাকে আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করতে হবে, এক। দ্বিতীয় নম্বর যে কাজটির কথা আল্লাপাক বলেছেন সেটি হলো তারা কি করবে, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল্লাইল, তারা রাতের বেলা আল্লাহর কিতাব তারা গোপনে পাঠ করবে, যেহেতু প্রকাশ্যে পাঠ করার কোনো সুযোগ নাই কোরআনকে তারা লোকচক্ষুর অন্তরালে থেকে তারা কোরআন তেলাওয়াত করবে। তৃতীয় নম্বর যে কাজের কথা আল্লাপাক বলছেন, ইয়া মুরুনা বিল মাউরুফ, তারা কল্যাণকর কাজে আদেশ করবে, ওয়াইয়ানহাউনা আনিল মুনকার, এবং যত প্রকার অকল্যাণকর কাজ আছে, অসামাজিক কাজ আছে, তা থেকে মানুষদেরকে ফিরাবে। সেটা বক্তৃতার মাধ্যমে হতে পারে, সেটা সরাসরি তার শক্তি থাকলে শক্তি প্রয়োগ করে সেটা বন্ধ করার চেষ্টা করবে। এরপর আল্লাপাক যে কাজের কথা বলছেন যে ইউসারিউনা ফিল খয়রাত, তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করবে, ভালো কাজে প্রতিযোগিতা করবে। এরপর আল্লাপাক বলছেন যে মা ইউমিনু বিল্লাহি, যে আল্লাহ সে কী করবে, আল্লাহর প্রতি ইমান আনবে। এরপরে ওমা উংজিলা ইলাইকুম ওমা উংজিলা ইলাইহিম খাশিঈন আল্লাহ, তারা কি করবে, বিনীত হয়ে তারা কোরআন এবং পূর্ববর্তী যে কিতাব এসেছে সেই কিতাবের প্রতি তারা ইমান রাখবে। আর কি করবে, ওয়াশতারুনা বিহি সামানান কলিলা, আর আল্লাহর আয়াতকে তারা সামান্য স্বার্থের জন্য বিক্রি করবে না, সামান্য স্বার্থের জন্য তারা আল্লাহর আয়াতকে হেরফের করবে না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইউহারিফুনা অথবা ইউলহিদুনা, তারা বিকৃত ঘটাবে না, আল্লাহর আয়াতের ভিতরে বক্রতা সৃষ্টি করবে না। এই সমস্ত কাজগুলো যদি তারা করে, যাবতীয় কল্যাণকর কাজ মুসলমানদেরকে যদি তারা সহযোগিতা, বিশেষ করে ইমানদারদেরকে যদি তারা সহযোগিতা করে গোপনে, এই সমস্ত কাজগুলো যদি তারা অমুসলিম পরিবারে বা সোসাইটিতে থেকে করতে পারে, তাহলে অবশ্যই আল্লাপাক বলেছেন যে তারাই হলো সত্যপন্থী বা সত্যবাদী। আমরা জানি যারা সত্যবাদী তারা অবশ্যই জান্নাতি। জাযাকুমুল্লাহু খাইর। সফল জীবন গড়ি।